আশাই 41 সালে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব। বঙ্গবন্ধু কন্যা বাংলার মানুষের সাথে বেঈমানি করতে জানে না। চট্টগ্রামের বন্দর যদি আমেরিকার হাতে আমরা তুলে দিতে পারতাম, তাহলে এই জাতীয় নোবেল বহু আগে এই আশার নাকি সুযোগ ছিল। আপনাদের মনে আছে সেই এই তথাকথিত শান্তির দূত ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল প্রাইজ পাওয়ার পর ঢাকার সেই সাবেক মেয়র সাদেক হোসেন খোকা একটা নাগরিক গণসংবর্ধনার ব্যবস্থা করেছিল। সেই নাগরিক গণসংবর্ধনায় এই ইউনূস বলেছিল, চট্টগ্রামের বন্দর যদি আমেরিকার হাতে আমরা তুলে দিতে পারতাম, তাহলে এই জাতীয় নোবেল বহু আগে এই আশার নাকি সুযোগ ছিল। প্রিয় ভাইরা, বঙ্গবন্ধু কন্যা বাংলার মানুষের সাথে বেঈমানি করতে জানে না। তিনি নিজের নোবেল প্রাইজকে এই তথাকথিত সম্মানকে তুচ্ছ জ্ঞান করে যারা বলছে তারা নাকি টেক ব্যাক বাংলাদেশ করতে চায়। আর আমার প্রিয় নেত্রী বঙ্গবন্ধু বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বলছে লুক ফরওয়ার্ড বাংলাদেশ, আমরা সেই 41 সালে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব, আমরা সেই স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে চাই। ডিজিটাল বাংলাদেশ আজকে বাস্তবতা, আর 41 সালের যে রূপকল্প তিনি ঘোষণা করছে ইনশাল্লাহ সেটা বাস্তবায়ন হবে। আমাদের একটাই লক্ষ্য, আগামী দিনে সকল ষড়যন্ত্র উপেক্ষা করে আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে আবারও নির্বাচিত করতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র যতভাবে চেষ্টা করুক না কেন, যাই করুক না কেন, আমাদের সেই দিকে খেয়াল রেখে ঐক্যবদ্ধ থাকবেন। বাংলাদেশে বারবার সরকার পরিবর্তন হয়েছে, সরকার এসেছে গেছে, কিন্তু এত গুণীজন আসে নাই কখনো। এই গুণীজন এসেছে কারণ আমার প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সেই সহায়ক পরিবেশ করে দিয়েছেন বলেই আজকে শতফুল ফুটছে। এই শতফুল বিকশিত হচ্ছে, বাগান ভরে গিয়েছে, আজকে শত নেতৃত্ব তৈরি হচ্ছে। জননেত্রী শেখ হাসিনা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি এমন একজন অভিভাবক, একটা পরিবারে যদি অভিভাবক ভালো থাকে সেই পরিবারটা অনেক তাড়াতাড়ি উঠে যায়, ভালো হয়, ছেলে মেয়ে শিক্ষিত হয়। তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি 2021 সালে টার্গেট করেছিলেন, আবার সেই টার্গেট বাস্তবায়ন হয়েছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বাংলাদেশে এমন কোনো রাজনৈতিক দল নাই যারা জাতির জন্য, দেশের জন্য, জনগণের জন্য টার্গেট লক্ষ্য করে। জননেত্রী শেখ হাসিনা 2041 সালে আবারও টার্গেট নির্ধারণ করেছেন, সেই স্মার্ট বা বাংলাদেশ অর্জনের লক্ষ্যে মুক্তা সহ পঞ্চগড় উপজেলার সমস্ত তারুণ্য শক্তিকে একত্রিত হয়ে